বদলে যাচ্ছে উচ্চশিক্ষার নিয়ম স্নাতক ডিগ্রির ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন স্নাতক তিন বছর পর নয় বরং চার বছরে পূর্ণ হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির একটি খসড়া নিয়মে এই প্রস্তাবনায় দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নিয়ম তৈরি করা হয়েছে আগামী সোমবার এই প্রস্তাবনা পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে এছাড়াও পড়ুয়ারা তাদের দ্বিতীয় সেমিস্টারে চাইলে নিজেদের স্নাতক ডিগ্রির মূল বিষয় পরিবর্তন করার সুযোগও পাবেন কোনো পড়ুয়া চাইলে একসঙ্গে দুটি বিষয় নিয়েও স্নাতক স্তরে পড়াশোনা করতে পারবেন স্নাতক ডিগ্রির জন্য পড়ুয়াদের ন্যূনতম পেতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর